নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। হ্যাঁ, গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জনাও এটা ব্রেকিং নিউজ। গোসাইগাঁওত একেলগে উদ্ধার হয়েছে দুটি শিশুর মৃতদেহ। ধাননি পথারত রহস্যজনক অবস্থাত উদ্ধার নিখোঁজ শিশুর মৃতদেহ। তুলসী বিলৰ যমুনাতারি গাঁৱত ধাননি পথারত উদ্ধার হয়েছে মৃতদেহ দুটা। 10 বছরীয় নূরজামাল হক আর 6 বছরীয় রকিবুল শেখ নামের 2 শিশুর মৃতদেহ উদ্ধারক লৈ সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। শিশুর মৃতদেহত স্পষ্ট হয়ে আছে আঘাতর চিহ্ন। দুর্বৃত্তই শিশু দুটিক হত্যা করে পথারের মাজত পেলাই থ যাওয়ার সন্দেহ। বৃহস্পতিবার আবেলির নিরুদ্দেশ হয়ে আছে শিশু দুটা। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে 2 শিশুর মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করে কোকরাঝার অসামরিক চিকিৎসালয়। ঘটনা সন্দর্ভত গোসাইগাঁও আরক্ষীয়ে আরম্ভ করেছে তদন্ত। অতি লোমহর্ষক ঘটনা। 2 শিশুক হত্যা করে দুর্বৃত্তই ধাননি পথারত পেলাই থ গেছে। বৃহস্পতিবার সন্ধানহীন 2 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ধাননি পথারত। রহস্যজনক অবস্থাত উদ্ধার করা হয় নিখোঁজ 2 শিশুর মৃতদেহ। তুলসী বিলৰ যমুনাতারি গাঁৱৰ ধাননি পথারত উদ্ধার 2 শিশুর মৃতদেহ। 10 বছরীয় নূরজামাল হক আর 6 বছরীয় রকিবুল শেখ নামের 2 শিশুর মৃতদেহ উদ্ধারক লৈ সমগ্র অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করেছে। আনহাতে গুরুত্বপূর্ণ কথা হল, 2 শিশুর শরীরত আঘাতর চিহ্ন স্পষ্ট রূপত দেখিলে পয়া হয়েছে। দুর্বৃত্তই শিশু দুটিক হত্যা করে পথারের মাজত পেলাই থ যাওয়ার সন্দেহ করা হয়েছে। কিন্তু কি কারণত 2 শিশুক অপহরণ করে হত্যা করা হল সেয়া এটিও জানিপরা হওয়া নাই। এই হত্যাকাণ্ডর আড়ত কোন আছে, কারোবালে সন্দেহর আঙুলি টুয়াইছে নাকি পরিয়ালে, সকলখিনি কথাই বর্তমান রহস্যর মাজত। উল্লেখযোগ্য যে বৃহস্পতিবার আবেলির নিরুদ্দেশ হয়ে আছিল 2টা শিশু। সবিশেষ খবর আমি লাভ করিম। আমি যোগাযোগ স্থাপন করেছো আমার সাংবাদিক শহীদুল হকর সঙ্গে। শহীদুল, কি খবর আপনি এইখানে মুহূর্তত লাভ করেছে 2 শিশুর রহস্যজনক এই মৃত্যুক লৈ? হয় জয়ন্ত, যেহেতু রমজান মাহত এই মর্মান্তিক ঘটনা এই যমুনাতারি অঞ্চলখনত এই শোকাকুল পরিবেশের সৃষ্টি করেছে। এই গাঁওখনতো শোকাকুল পরিবেশের সৃষ্টি করা আমি দেখা পাইছো। আর পরিয়ালের আত্মীয়জনের মাজত কান্দনের রোল উঠিছে, কারণ গোসাইগাঁও মহকুমার যে তুলসীবিল আরক্ষী চকী যমুনাতারি গাঁওখনত কালি আবেলি 4টা পরিয়ালে 2টা শিশু না একটা পরিয়ালের নয় আন দুটা পরিয়ালের দুগী শিশুয়ে আবেলি 4টা-4:30 বজার পর নির্দেশ হয়ে আসলে তারপর বিচরা হয়েছিল রাতে 10টা-11টা-12টা লৈকে, কিন্তু বিচারি পয়া না। কিন্তু রাতেপা আকৌ প্রায় 3টা-3:30 বজার যেটা চেহরি খায় রমজান মাহত, এই চেহরি খাওয়ার সময় পরিয়ালের মানুষখিনি উঠি ধাননি পথারের মাজেদে বিচারি থাকা অবস্থাতে সেইখানি সময়ত এই শিশু দুটা একলগে ধাননি পথারের মাজত উদ্ধার হয়। আর শিশু দুটা এটার গাত অল্প পলা চিহ্ন আছে, তার আঘাতর চিহ্ন বলে অনুমান করব পারি। আর কি কারণে শিশু দুটা ঠিক পথারের মাজে এনেদরে কোনে লই গলে বা কেনেদরে কেনে বর্তমান আরক্ষীয়ে কেনেদরে তদন্ত চলাইছে, কেনেকুৱা ধরনের ক্লু সংগ্রহ করেছে ঘটনাস্থলীর পৰা, পরিয়ালের লোকে কারোবাক সন্দেহ প্রকাশ করেছে এই ঘটনার আড়ত? হ্যাঁ, ইতিমধ্যে গোসাইগাঁও মহকুমা আরক্ষী বিষয়া গোসাইগাঁও আরক্ষী আর কুচিবিল আরক্ষীয়ে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে শিশু দুগারীকে উদ্ধার করি মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে কোকরাঝারে মরণোত্তর পরীক্ষাভাবে প্রেরণ করেছে। তারপরে আমি পরিয়ালের কথা পাতিছিল, পরিয়ালের লোকে এই বিষয়ে তেখেতসকলে এতিয়ালৈকে একো কব পৰা নাই, কারণ তেখেতসকলে নাজানে যে আসলতে কি কারণে এনেকুৱা ধরনের মর্মান্তিক ঘটনা এটা সংঘটিত হল, শিশু দুটা এনেদরে মৃত্যুবরণ কৰিবলগা হল। কিন্তু তেখেতসকলে বিচারিছে আরক্ষী উচিত তদন্ত করক, আর তদন্তর জড়িয়ে যদি দোষী ব্যক্তি আছে দোষী ব্যক্তির শাস্তি প্রদান করব। ধন্যবাদ শহীদুল, এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনি দৃষ্টি রাখব সমগ্র এই ঘটনার উপর, এটিও সমগ্র ঘটনার রহস্যর মাজত। পরিয়ালের লোকেও এই সন্দর্ভত কোনো কথা প্রকাশ করবা নাই, কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছে এই খবর লাভ করার লগে লগে। একটা অঞ্চলের একেখন গাঁওয়ার দুটাক শিশু দুটা পরিয়ালের মাজত এই মুহূর্তে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। পবিত্র রমজান মাহত কোনে এনেদরে 2 পবিত্র শিশুক হত্যা করলে সেয়া রহস্যর আবর্তন।